আমাদের কাছে ক্যামেরার মিররলেস ক্যামেরার যত রকমের ভ্যারিয়েশন আছে ইনশাআল্লাহ কেউ এত রকমের ভ্যারিয়েশন দিতে পারবে না। ইউএস M50 এই M50 কিন্তু আমাদের কাছে কালেকশনগুলো খুবই চমৎকার দেখতে পাচ্ছেন। ফুল ফ্রেশ বক্স, হ্যাঁ ফুল ফ্রেশ ক্যামেরা, সনি 6400 যেটাতে কিনা 425টা ফোকাস পয়েন্ট রয়েছে। রাইট, এটা কিন্তু 4K ক্যামেরা, 6400, জি S7S2, এটাতে কিন্তু 4K এনাবলড, 120 FPS এ ভিডিও করতে পারবেন, শুটিং করতে পারবেন কন্টিনিউয়াস। নিকনের J3 এটা চাইতে আপডেট, আর এটা দেখতে পাচ্ছেন খুবই কিউট একটা ক্যামেরা, খুব কিউট কালার। V1 নিকনের, আর এখানেও 10-30 mm লেন্স আছে। লেন্স আছে, ছোট ক্যামেরার সাথে ছোট ভিডিও লাইট পাবেন আপনারা, এন্ড বড় ক্যামেরার সাথে বড় ভিডিও এলইডি লাইট পাবেন, যেগুলো দিয়ে আপনারা ছবি ভিডিও খুব দারুণ ভাবে করতে পারবেন। আলফা 5000, আচ্ছা আলফা 5000 যেমনটা আপনারা সাদাতে দেখেছিলেন, এটার ব্ল্যাক কালার আছে, অন্যান্য কালারও अवेलेबल আছে। সনি 35mm 1.8, মিররলেস ক্যামেরা পেয়ে যাবেন মাত্র 15000 টাকায়। আজকে আমরা চলে এসেছি ঢাকার এলিফ্যান্ট রোডে, আমরা আছি স্ট্যান্ড মলিকার শপিং কমপ্লেক্সের ক্যামেরা কর্নারে, আর আমাদের সাথে আছেন অনেক দিন পর মাসুদ ভাই। মাসুদ ভাই বিদেশ থেকে কবে আসলেন? এই এক সপ্তাহ হলো। আচ্ছা, ওকে, তো মাসুদ ভাই অনেক দিন পরে আমাদের ভিডিওতে। তো মাসুদ ভাই, আজকে তো আমরা স্পেশালি মিররলেস ক্যামেরা নিয়ে ভিডিও মেক করব। স্টার্টিং হচ্ছে কত টাকা থেকে মিররলেস? মিররলেস স্টার্টিং আমাদের কাছে মাত্র 15000 টাকা থেকে। আচ্ছা, 15000 টাকা থেকে। আর ওনাদের কাছে কিন্তু আমার হাতে যেটা আছে এটা হচ্ছে ফুজি ফিল্ম, এরপর হচ্ছে ক্যানোনের মিররলেস আছে, নাইকনের মিররলেস আছে, স্যামসাং এর মিররলেস আছে, আর সবচেয়ে যেটা সেলিং হয় সেটা হচ্ছে মিররলেস সনি। তো সনির মিররলেস গুলো কিন্তু ভাইদের কাছে পাওয়া যাবে, আর সাথে আমরা কিছু লেন্স দেখবো, আশা করি ভিডিও একদম দুর্দান্ত লাগবে, মানে অনেক বেশি ভালো লাগবে। সরাসরি চলে যাবো আমাদের মাসুদ ভাইয়ের কাছে, জেনে নিবো মিররলেস ক্যামেরার বর্তমান প্রাইস আপডেট ক্যামেরা কর্নার থেকে। আর এরকম সুন্দর সুন্দর ভিডিও উপভোগ করতে অবশ্যই ভিডিওতে একটি করে লাইক দিয়ে রাখবেন। ফিরছি ইন্ট্রোর পরে। ক্যামেরা কর্নারে আর আমাদের সাথে রয়েছেন আমাদের মাসুদ ভাই। মাসুদ ভাই, শুরুতে আপনাদের ক্যামেরা কর্নারে আসার জন্য লোকেশন জেনে নিব। আমাদের ক্যামেরা কর্নারের অ্যাড্রেসটা হলো ঢাকা এলিফ্যান্ট রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্সের লেভেল 6 এর 1 নং শপ। এই মার্কেটে যে লিফট আছে সেই লিফটে উঠে 6 উঠে প্রথম শপটাই হচ্ছে গিয়ে আমাদের। আর এই এরিয়াটা যদি বলেন এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট সংলগ্ন, এবং যারা শপে এসে নিতে পারবেন তারা মোস্ট ওয়েলকাম, আর যারা হচ্ছে গিয়ে দূর দূরান্ত থেকে নিতে চান তারাও কিন্তু কুরিয়ারের মাধ্যমে 24 ঘন্টার মধ্যে হচ্ছে গিয়ে আপনার ঠিকানায় প্রোডাক্টটি চেক করে নিতে পারবেন। ওকে ফাইন, আমরা শুরু করছি ভাই কোন মডেল থেকে আজকে? ওকে, তো শুরু করার আগে হচ্ছে একটা ইন্ট্রোডাকশন দিই ছোট্ট করে, সেটা হচ্ছে আপনারা জানেন সবসময় কিন্তু ক্যামেরা কর্নার ট্রেন্ডিংয়ের মধ্যে থাকার চেষ্টা করেছে, এখন কিন্তু বর্তমানে ট্রেন্ডিং বলেন বা হাইপের শীর্ষে রয়েছে কিন্তু এই মিররলেস ক্যামেরাগুলো। রাইট, অ্যান্ড আলহামদুলিল্লাহ আমরা জোর গলায় বলতে পারি যে আমাদের কাছে ক্যামেরার মিররলেস ক্যামেরার যত রকমের ভ্যারিয়েশন আছে ইনশাআল্লাহ কেউ এত রকমের ভ্যারিয়েশন দিতে পারবে না, অন্তত বাজেট ফ্রেন্ডলি হিসেবে। অর্থাৎ যারা হয়তো মিররলেস ক্যামেরা বলতেই কিন্তু আমরা 50-60 হাজার, 1-1.5 লক্ষ টাকার উপরে বুঝি, কিন্তু আপনারা জেনে আনন্দিত হবেন আমরা কিন্তু হচ্ছে গিয়ে যারা বিগিনার হিসেবে ছিল, যারা ইন্ট্রোদের মধ্যে ছিল এবং হচ্ছে মিড লেভেলের মধ্যে ছিল, তাদেরকে নিয়েই মূলত হচ্ছে গিয়ে আমাদের টার্গেটিংটা। অ্যান্ড আমরা প্রত্যেকের হাতেই কিন্তু আমাদের মিররলেস পৌঁছে দেওয়ার একটা টার্গেট আমাদের হাতে রয়েছে। সেই সুবাদে আজকের ভিডিওটি সহ আমরা এখন তারা কিছু ভিডিও করে যাবো যেগুলোতে আমরা আপনাদেরকে বাজেট ফ্রেন্ডলি মিররলেস ক্যামেরাগুলো দেখাবো, যেগুলোর প্রাইস হবে মাত্র 15000 টাকা থেকে শুরু করে যারা সুপার প্রো তাদের জন্য 1.5-2 লক্ষ টাকা পর্যন্ত। একটা অফ টপিকের কথা বলি, সেটা হচ্ছে কি আমাদের আজকের ক্যামেরা যদিও মিররলেস নিয়ে, তারপরে হচ্ছে আমরা কিছু ডিজিটাল ক্যামেরার সাথে ইন্ট্রোডিউস করাতে পারি, যেহেতু প্রাইসে সবচেয়ে কমের প্রশ্ন আসে, সেক্ষেত্রে কিন্তু আপনারা এই ডিজিটাল ক্যামেরাটা নিতে পারবেন মাত্র 4000 টাকায়। ওকে, আর এই ক্যানোনের এই ক্যামেরাটা নিতে পারবেন 7000 টাকায়। আচ্ছা, যাদের বাজেট কম, একদমই কম বাজেটের মধ্যে এটা ক্যামেরা কেনার শখ, ছবি এবং ভিডিও খুব সুন্দর করতে পারবে, স্টুডিও চালাতে পারবে এটা দিয়ে, সেই লেভেলের প্রফেশনাল ডিজিটাল ক্যামেরা এগুলো। এছাড়া কিন্তু আপনারা জানেন আমাদের শপে কিন্তু প্রচুর DSLR ক্যামেরার কালেকশন রয়েছে, সেগুলোর ক্ষেত্রে আমরা কিন্তু আপনাদেরকে নিরাশ করব না। অ্যান্ড এখন সবচেয়ে বেশি ট্রেন্ড যেটা চলছে সেটা নিয়েই আমাদের এখন ফোকাসিংটা থাকবে, সেটা হচ্ছে ইটস অল অ্যাবাউট মিররলেস। সব ধরনের ব্র্যান্ড আমাদের কাছে ইনশাআল্লাহ পাবেন, ক্যানন, নিকন, সনি, ফুজি ফিল্ম, স্যামসাং, সব 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 ধরনের মিররলেস এবং তাদের অ্যাক্সেসরিজ এবং তাদের লেন্সগুলো কিন্তু আপনারা আমাদের কাছে ইনশাআল্লাহ পাবেন। তার আগে আপনাদের একটা ছোট্ট খুশির সংবাদ দেই, সেটা হচ্ছে কি আপনারা জানেন অন্য অন্য ভিডিওতে আমরা বলে থাকি যে ক্যামেরা রিলেটেড সাথে আমরা কিন্তু কিছু অ্যাক্সেসরিজ প্রোভাইড করি যেগুলো অ্যাজ এ ফ্রি হিসেবে থাকে। সো সেই ট্রেন্ড থেকে বেরিয়ে এবার আমরা আসছি, আমরা কিন্তু মিররলেস ক্যামেরাগুলোর সাথে
আমরা ভিডিও লাইট প্রোভাইড করতে চাচ্ছি, ছোট ক্যামেরার সাথে ছোট ভিডিও লাইট পাবেন আপনারা, এন্ড বড় ক্যামেরার সাথে বড় ভিডিও এলইডি লাইট পাবেন, যেগুলো দিয়ে আপনারা ছবি ভিডিও খুব দারুণ ভাবে করতে পারবেন। এগুলো গিফট হিসেবে ক্যামেরার সাথে আপনারা পাবেন। রাইট, সো যারা নেবেন অবশ্যই গিফটগুলো নিয়ে নেবেন ক্যামেরা কেনার সময়। আচ্ছা ওকে ওকে, আমরা শুরু করি। হ্যাঁ, তো এবার আমরা আসি হচ্ছে কি আমাদের সর্বনিম্ন যে বাজেট ফ্রেন্ডলি মিররলেস ক্যামেরাটা, এবং আপনারা শুধু মিররলেসই না, এগুলো কিন্তু আমাদের ইন্টারচেঞ্জেবল লেন্স সহকারে। হ্যাঁ, আপনারা চাইলে এখানে কিন্তু চেঞ্জ করে আপনার সুবিধা মতো জুম বা প্রাইম যে কোনো লেন্স কিন্তু আপনারা অ্যাডজাস্ট করতে পারবেন। দেখতে পাচ্ছেন এটা J2 ক্যামেরা, এটার সাথে কিন্তু আপনার একটা আলট্রা ওয়াইড লেন্স রয়েছে। মিররলেস ক্যামেরাগুলোর এই ধরনের সুবিধাগুলো খুবই মজার। দেখেন একটি একটা লকড একটা লেন্স এটার সাথে থাকবে এবং আলট্রা ওয়াইড একটা লেন্স থাকবে। একটু দেখাচ্ছি, এটা হচ্ছে 11 230 হচ্ছে 27.5mm। হ্যাঁ, তারপরে এই যে দেখতে পাচ্ছেন এখানে 10-30, অর্থাৎ লেন্সগুলো কিন্তু খুবই ওয়াইড, অর্থাৎ আপনি কিন্তু আপনার রুমের যে কোনো এক কর্নারে বসে পুরো রুমের ভিউটা কিন্তু আপনি নিতে পারবেন। আচ্ছা, এটা কিন্তু খুব ভালো একটা ব্লগ ভিডিও তৈরি করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আলট্রা ওয়াইড লেন্স। আলট্রা ওয়াইড লেন্স, তো এগুলোর সাথে কিন্তু আপনারা বিল্ট ইন আলট্রা ওয়াইড লেন্স পেয়ে যাচ্ছেন। আর প্রাইস কেমন রাখবেন এটা? এটা হচ্ছে কি যেটা বলছিলাম, আমাদের অফার প্রাইস বডিটা 15,000 টাকা আর এই লেন্সটা 5,000 টাকা, ইন টোটাল 20,000 টাকায় আপনি একটা মিররলেস সেটআপ পাবেন। রাইট, 20,000 টাকায় নাইকনের J2 এই মডেলের একটা মিররলেস ক্যামেরা পেয়ে যাবেন। টকটকে কোয়ালিটির ছবি এবং ভিডিও কিন্তু আপনারা এই ক্যামেরাগুলো সেক্ষেত্রে কিন্তু এটার মধ্যে কিন্তু একটা লেন্স আপনি পেয়ে যাচ্ছেন ইন্টারচেঞ্জেবল লেন্স, আর এটা সহ 26,000 বললেন, 26,000 টাকা। এটা হচ্ছে J3 মডেলটা। জি, এটা J3। ওকে, তো J3 দেখালাম, J1 দেখালাম, এটা হচ্ছে গিয়ে J2। আচ্ছা, এবং কালারটাও কিন্তু খুব সুন্দর, খুবই চমৎকার। এটা হচ্ছে 10-30mm একটা লেন্স আছে, ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। জি, এটার প্রাইস কত রাখবেন? এটা লেন্স সহকারে 22,000 টাকা। 22,000 টাকা। এগুলো হচ্ছে মিররলেস ক্যামেরা নিকনের। জি, নিকনের মিররলেস ক্যামেরা। ওকে, এরপর হচ্ছে গিয়ে আমাদের কাছে নিকনের আরো বেশ কিছু কালেকশন রয়েছে। কালারগুলো কিন্তু ভাই খুব সুন্দর আছে। এটা হচ্ছে V1 নিকনের, এখানেও 10-30mm লেন্স আছে। লেন্স আছে, আর এটার একটা দুটো স্পেশালিটি আছে। একটা হচ্ছে কি আপনার এটাতে কিন্তু ইলেকট্রিক অয়েল ভিউ ফাইন্ডার রয়েছে। আচ্ছা আচ্ছা, ইলেকট্রিক, সেটা হচ্ছে ইলেকট্রনিক ভিউ ফাইন্ডার। জি, অর্থাৎ আপনি হচ্ছে কি আমরা অনেক সময় দেখা যায় চোখে দেখে ছবি তুলি কিন্তু ছবিটাতে এক্সপোজার কম হয়ে যায়, অন্ধকার হয়ে যায়, কিন্তু এটাতে কিন্তু সেই ধরনের সুযোগ নেই। এটাতে আলো কেমন আছে সেটা কিন্তু আপনি ভিউ ফাইন্ডারেই দেখতে পারবেন। রাইট, হ্যাঁ, এখানে হচ্ছে 360K পিক্সেলের ভিউ ফাইন্ডার আপনারা এটার সাথে পাবেন। এন্ড এটার একটা স্পেশালিটি হচ্ছে এটাতে কিন্তু বুম মাইক্রোফোন সাপোর্ট। আচ্ছা ওকে, মাইক্রোফোন ইউজ করা যাবে। হ্যাঁ, সো যারা হচ্ছে কি খুব নয়েজ ফ্রি হচ্ছে সাউন্ড চান, ব্লগ বা ভিডিও করার জন্য, ইউটিউবিং করার জন্য মাইক্রোফোন চান, তারা কিন্তু এই মডেলটা তাদের জন্য আদর্শ হবে আমি বলবো। আচ্ছা, প্রাইসটা একটু বলে দেন ভাই। এটা 28,000 টাকা পড়বে লেন্স। আচ্ছা, 28,000 টাকায় V1 10-30 লেন্স সহ। জি ওকে ওকে, সো ফ্রেন্ডস, এরপর আসুন আমরা একটু ক্যাননে ফিরে যাই। যেহেতু আমাদের দেশের মধ্যে হচ্ছে ক্যাননটা একটু বেশি ইউজার ফ্রেন্ডলি, মানুষ বেশি চেনে, ফাংশনগুলো বেশি জানে, সো তাদের জন্য কিন্তু দারুণ একটা মডেল USM 18 মেগাপিক্সেলের, এবং ভিডিও কোয়ালিটি অসাধারণ। আচ্ছা, এটার মডেলটা হচ্ছে ক্যানন ইউএস M10 মডেল। জি আচ্ছা, এইভাবে কিন্তু আপনারা চাইলে কিন্তু ব্লগ ভিডিও তৈরি করতে পারবেন এই যে এইভাবে। হ্যাঁ, সো সেলফ ব্লগিং এর জন্য এগুলো কিন্তু বেস্ট। আর এখানে 18-55mm লেন্স সহ দেওয়া আছে, ISSTM US M সিরিজের লেন্সটা কিন্তু এটাতে আছে। এটা কিন্তু টিপিক্যাল DSLR এর 18-55টার মত না, ওটার চেয়ে এটা অনেক বেটার কোয়ালিটি, ক্যানন এর M সিরিজের লেন্স। জি জি। আচ্ছা, এটার প্রাইস কেমন রাখবেন? এটা আমাদের এখানে প্রাইস পড়বে 27,000 টাকা লেন্স সহকারে। আচ্ছা, 27,000 টাকায় আপনারা M10 উইথ হচ্ছে আপনার লেন্স সহ, যেটা হচ্ছে আপনার 18-55mm STM লেন্স। অনেক চাহিদা, সাথে 18-45mm একটা কিট লেন্স আছে। আর এটা কিন্তু 4K এনাবল, 4K ভিডিও করতে পারবেন, 4K ভিডিও করতে পারবেন, প্রচুর আপনার ফোকাস পয়েন্ট, ফোকাস হান্টিং, ফোকাস লকিং, প্রত্যেকটা জিনিস থেকে শুরু করে একেবারে মিলেমিশে চমৎকার একটা মডেল। এটার প্রাইস কত এখন? এটা আমাদের কন্ডিশন অনুযায়ী, কালার অনুযায়ী বিভিন্নটা বিভিন্ন। আচ্ছা, আরেকটা আছে দেখেন, এটা কিন্তু কাস্টমাইজড, কাস্টম ডিজাইন করা, সো দেখতে পাচ্ছেন খুবই চমৎকার। এরকম অনেকগুলো আমাদের কাছে পাবেন। আচ্ছা, যারা এরকম কাস্টম ডিজাইন পছন্দ করেন M50 এর মধ্যে তারা নিয়ে নিতে পারেন।
আর এই ডিজাইনের কারণে কিন্তু আপনার গ্রিপটাও ভালো থাকবে অনেক। জি আচ্ছা, প্রাইস গুলো একটু জেনে নিন। এটা হচ্ছে কি 38,000 টাকা বডি, আর সাথে লেন্সটা নিলে এক্সট্রা 6,000-6,500 টাকা পড়বে। আর এটা ফুল বক্স, এটা পড়বে হচ্ছে 52,000 টাকা লেন্স সহ। লেন্স সহ ফুল বক্স জি আপনারা 52,000 টাকার মধ্যে পেয়ে যাবেন, এবং কালারটাও কিন্তু খুবই ভালো, মানে সুন্দর আনকমন একটা কালার। আপনারা আরো কমেও আমাদের কাছে পাবেন, কন্ডিশন অনুযায়ী বিভিন্ন দামের তারতম্য থাকবে। অর্থাৎ লেন্স সহকারে M50 আপনারা আমাদের কাছ থেকে পাবেন মাত্র 43,000 টাকা থেকে শুরু করে 52,000 টাকার মধ্যে। আচ্ছা ফাইন, ওকে। সো আসুন এবার কিছু সনির ক্যামেরার মধ্যে আসি। জানেন এখন সনি আসলে রাজ করছে এই মিররলেস এর জগতে। এই যে দেখতে পাচ্ছেন সনি আসলে মানুষ কেন কিনবে না, দেখতে পাচ্ছেন এত মানে কিউট একটা ক্যামেরা, এর স্ক্রিনটা কিন্তু ফ্লিপ করা যায়, হ্যাঁ ফ্লিপ করে আপনি দেখতে পারবেন। এবং লেন্সগুলো সনির কিন্তু বিল্ড কোয়ালিটি খুবই দারুণ হয়, ওএসএস থাকে, অপটিক্যাল স্ট্যাবিলাইজার থাকে। আচ্ছা, এটাতে আছে হচ্ছে আপনার 18-55 mm জি ওএসএস লেন্স, যেটা হচ্ছে অপটিক্যাল স্টেডি শট, মানে এটাতে স্ট্যাবিলাইজেশন দেওয়া আছে। আর এটার বডিটা হচ্ছে সনি আলফা, এটা হচ্ছে কি আগের মডেলটা হচ্ছে আলফা 5000। তো যারা ব্লগ ভিডিও তৈরি করতে চাচ্ছে সনির ক্যামেরা গুলো কিন্তু খুবই ভালো হবে, আপনারা নিতে পারেন। আর এটার সাথে 18-55 mm হচ্ছে লেন্স আছে। প্রাইস কত পড়বে এটা ভাইয়া? এটাও পড়বে 28,000 টাকায়। আচ্ছা, 28,000 টাকায় আপনারা কিন্তু এটা পেয়ে যাচ্ছেন। এটা হচ্ছে খুবই চমৎকার, আমি বলবো খুবই চমৎকার। ওকে, এরপর হচ্ছে এরপর দেখতে পাচ্ছেন নেক্সট 5। এবং দেখেন সনির বিষয় প্রত্যেকটা জিনিসই আমার কাছে খুব কিউট লাগে। এটা কিন্তু আপনার এক্সট্রা কিন্তু ই করা যায়, ফ্ল্যাশ দেওয়া আছে আর কি। এই এই ফ্ল্যাশটা আপনি এখান থেকে মুভমেন্ট করে জাস্ট খুলে ফেলে আলাদা করে ফেলতে পারবেন। এটার সাথে লেন্স আছে হচ্ছে 18-35 mm লেন্স দেওয়া আছে। আচ্ছা, 18-55 mm সরি। আর এটা হচ্ছে আপনার মডেলটা হচ্ছে NX5 জি। এটার প্রাইস কেমন? এটা মাত্র 23,000 টাকায়। 23,000 টাকায় আপনার লেন্স ক্যামেরা উইথ লেন্স উইথ ফ্ল্যাশ, মানে কম বাজেটের মধ্যে আমি বলবো যারা মিররলেস কিনতে চাচ্ছেন, আমি বলবো আজকের প্রাইস গুলো কিন্তু বেস্ট প্রাইস, এন্ড তাদের জন্য স্বর্গরাজ্য কিন্তু হচ্ছে আমাদের এই ক্যামেরা কর্নার। আচ্ছা, ওকে ওকে, ঠিক আছে। তো সনির এবার হচ্ছে গিয়ে কিছু প্রফেশনাল ক্যামেরার দিকে যাওয়া যাক, ঠিক আছে। সনি প্রফেশনালের মধ্যে আপনারা আমাদের কাছে পাবেন আলফা 6000 টা পাবেন, লেন্স সহকারে 42,000 টাকা। তারপরে দেখতে পাচ্ছেন সনি 6400, যেটাতে কিনা 425টা ফোকাস পয়েন্ট রয়েছে। এটা কিন্তু 4K ক্যামেরা 6400 জি। অনেকেই আছে এই ক্যামেরাটা এখনো ব্যবহার করছেন কারণ এটার পারফরম্যান্স খুবই ভালো। আর এটাতে কিন্তু 1650 লেন্স আছে, যেটা হচ্ছে কিট লেন্স ওএসএস সহ, এবং অপটিক্যাল স্ট্যাবিলাইজার রয়েছে, সাথে কিন্তু পাওয়ার জুম রয়েছে। এটা কি ডানে বামে ক্লিক করলে কিন্তু লেন্স অটোমেটিক্যালি আপনার জুম ইন জুম আউট এই ধরনের হবে। খুবই চমৎকার একটা ক্যামেরা এটা। প্রাইস কত পড়ছে? আর এটা আমাদের কাছে প্রাইস পড়বে 90,000 টাকা লেন্স। আচ্ছা, 90,000 টাকায় আপনার লেন্স সহ 6400। ওকে, আবার একটু বাজেট ফ্রেন্ডলি প্রফেশনাল ক্যামেরাতে আসি, সেটা হচ্ছে 6500। আচ্ছা, 6500 এটা কিন্তু আপনার 4K ক্যামেরা জি। আর এরপরে আমার শুধুমাত্র 66 আসছে, এরপরে কিন্তু এখন পর্যন্ত এই সিরিজের ক্যামেরা রিলিজ করে নাই সনি। আর এটার সাথেও কিন্তু আপনার লেন্স আছে 1650। আচ্ছা, এটার প্রাইস কেমন পড়বে ভাই? এটা হচ্ছে গিয়ে 75,000 টাকা পড়বে কিট লেন্স সহকারে। কিট লেন্স সহকারে আপনারা কিন্তু 6500 টা নিয়ে নিতে পারবেন আমাদের কাছে। প্রাইসগুলো কিন্তু অনেক রিজনেবল মনে হচ্ছে আমার কাছে। ওকে, এরপরে ওকে, এবার কিছু ফুল ফ্রেম ক্যামেরাতে যাওয়া যাক। ফুল ফ্রেম ক্যামেরাতে আসলে সনির হচ্ছে গিয়ে যেমন হচ্ছে গিয়ে এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে A7S2। আচ্ছা, A7S2, এটাতে কিন্তু 4K এনেবলড, 120fps এ ভিডিও করতে পারবেন, শুটিং করতে পারবেন কন্টিনিউয়াস। এটা আমাদের কাছে প্রাইস পড়বে মাত্র 85,000 টাকা। আচ্ছা, 85,000 টাকায় আপনারা ফুল ফ্রেমের স্বাদ নিতে পারবেন জি। আচ্ছা, ওকে, এরপর দেখতে পাচ্ছেন A7 III। A7 III কিন্তু ট্রেন্ডিং এর সবচেয়ে টপে রয়েছে। A7 III এর সাথে কিন্তু লেন্স আছে 28-70 mm। আর দেখেন এটা কিন্তু খুবই চমৎকার A7 আলফা A7 III। আর খুবই চমৎকার, যারা আসলে সনি ব্যবহার করে তাদেরকে আসলে সনি সম্পর্কে বলতে হয় না, কারণ সনির অটোফোকাস কিন্তু অন্যান্য সব ক্যামেরা থেকে আলাদা। এটাতে 693টা ফোকাস পয়েন্ট রয়েছে, ভাবা যায়। রাইট, প্রাইস কেমন পড়বে এটা? এটা হচ্ছে 132,000 টাকা বলে লেন্স সহ না, এটা বডিটা 132,000 টাকা, আর লেন্সটা 21,000 টাকা। 21,000 টাকা জি। ওকে, এরপর দেখতে পাচ্ছেন আমাদের কাছে A7 II।
এটা হচ্ছে A7III জাস্ট আগের মডেলটা, আগের মডেলটা হচ্ছে A7II। আচ্ছা, এটার সাথেও কিন্তু একটা লেন্স রয়েছে 2870mm লেন্স, সো দেখতেই পাচ্ছেন প্রাইস এটাও 4K। আপনারা একটু গুগল করলে দেখতে পাবেন যে আসলে হচ্ছে গিয়ে সবচেয়ে অ্যাভেলেবল ক্যামেরাগুলো সেগুলোর মধ্যে কিন্তু ফুজি সবচেয়ে টপ। হ্যাঁ, ফুজির ক্যামেরাগুলো এক্সপেন্সিভ এবং সেই ধরনেরই তাদের আসলে বিল্ড কোয়ালিটি হয়ে থাকে। সো এই ক্যামেরাটা আপনারা যদি যদি গুগলে সার্চ দেন XE1, এটা আপনারা দেখতে পাবেন প্রায় 142,000 টাকা এটার মার্কেট প্রাইস রয়েছে। এই ভিডিও দেখে যারা অফার করবে এই লেন্সটি সহকারে তাদের জন্য প্রাইস থাকবে মাত্র 40,000 টাকা। আচ্ছা, লেন্সটা হচ্ছে 1,02,000 টাকা, 50-230। জি আচ্ছা, প্রাইসটা একবার বলে দিবেন ভাইয়া। মাত্র 40,000 টাকা যারা এই ভিডিও সহ, জি লেন্স সহ। আচ্ছা ওকে, আরেকটি কম বাজেটের মধ্যে একটা ক্যামেরা দেখাই, সেটা হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে α5000। আচ্ছা, α5000 যেমনটা আপনারা সাদাতে দেখেছিলেন, এটার ব্ল্যাক কালার আছে, অন্যান্য কালারও অ্যাভেলেবেল আছে। এটা আপনারা অনলি বডি যদি নেন সেক্ষেত্রে আপনারা নিতে পারবেন মাত্র 20,000 টাকায়। আচ্ছা, 20,000 টাকায় α5000। ওকে, তো দেখতে দেখতে আমরা অনেকগুলো বডি দেখে ফেলেছি মিররলেস এর, আমরা কিছু লেন্স দেখতে পারি। ওকে, আচ্ছা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে Canon 24-105, 24-105, এটা হচ্ছে RF mounted, এটা কিন্তু আপনারা ক্যাননের যে ফুল ফ্রেম ক্যামেরাগুলো আছে USR, USRP, USR5, R6, আপনারা জানেন ক্যামেরার এই জগৎটা কিন্তু এখন অনেক দূর চলে গেছে, যদিও বাংলাদেশে এখনও অত দামি ক্যামেরাগুলো খুব বেশি অ্যাভেলেবেল হয়নি, তারপরেও কিন্তু ফুল ফ্রেমের মধ্যে সবাই এখন নিজেদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা করছে কে কার থেকে ভালো মিররলেস ক্যামেরা উপহার দিতে পারবে। সো ক্যানন কিন্তু সেই দৌড়ে কিন্তু পিছিয়ে নেয়, তারা কিন্তু অনেক ধরনের ক্যামেরা তৈরি করে ফেলেছে, যদিও আমি দেখেছি যে বাইরের বাজারের সাথে বাংলাদেশের বাজারে এখনও কিন্তু ফ্যামিলিয়ার না, কিন্তু লেন্সগুলো এখন আপনারা জানেন আর এবং আরপি কিন্তু বাংলাদেশে খুবই জনপ্রিয়তা পেয়েছে, তাদের জন্য কিন্তু এই লেন্সটা 24-105 ISSTM একেবারে 100% ব্র্যান্ড নিউ কন্ডিশন। এই লেন্সটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন অনলি 32,000 টাকা। আচ্ছা, 32,000 টাকায় আপনারা 24-105 নিতে পারছেন। ওকে, এরপর হচ্ছে গিয়ে যারা সনিতে ইউজ করবেন, সনির জন্য হচ্ছে গিয়ে 20-50mm, আচ্ছা এটা 28mm, আচ্ছা 28mm, হ্যাঁ 28mm, আর এটার অ্যাপারচার হচ্ছে গিয়ে f2, আচ্ছা f2, হ্যাঁ এই লেন্সটা নিতে পারবেন 27,000 টাকায় আমাদের কাছে, 27,000 টাকা ওয়াইড ওয়াইড একটা প্রাইম রাইট, f2 কিন্তু অ্যাপারচার কিন্তু খুব ভালো। সরি, তারপর এটা দেখতে পাচ্ছেন 50mm 1.8, আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র 17,000 টাকা থেকে শুরু হবে। আচ্ছা, এটা হচ্ছে সনির হচ্ছে 50mm 17,000, এটা আর একটু কন্ডিশন অনুযায়ী একটু বেশি পড়বে, এক একটার এক এক রকমের প্রাইস পড়বে। এটা হচ্ছে গিয়ে আপনার 30mm সিগমা 30mm 1.4 অ্যাপারচারের, হ্যাঁ ওকে, এই লেন্সটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র 25,000 টাকায়। 25,000 টাকা, এটা কি সনি মাউন্টের? সনি মাউন্টের, জি। আচ্ছা, 25,000 টাকায় আপনারা 30mm টা পেয়ে যাচ্ছেন। তারপর হচ্ছে আপনারা যারা ব্লার করে ভিডিও করতে চাচ্ছেন তারা এটা নিয়ে নিতে পারেন, কারণ এতে কিন্তু 1.4 অ্যাপারচার আছে। জি, আচ্ছা, এছাড়া হচ্ছে গিয়ে যারা সনির জন্য জুম লেন্স পছন্দ করেন তাদের জন্য হচ্ছে 55-210, এই লেন্সটা নিতে পারবেন 16,000 টাকায়। 16,000 টাকায়, জি। আর এটা হচ্ছে গিয়ে সিগমা 30mm, এটার দাম হচ্ছে গিয়ে 25,000 টাকা। 25,000 টাকা, ওকে, এটা হচ্ছে গিয়ে আপনার সনি 35mm 1.8, এটা পড়বে 25,000 টাকা। 25,000 টাকা। সো ফ্রেন্ডস, আমাদের কাছে কিন্তু আপনারা মিররলেস এর সব ধরনের কালেকশন ইনশাআল্লাহ পাবেন, এবং আবারও বলছি যে আমরা হচ্ছে গিয়ে যারা বিগিনার, যারা হচ্ছে মিড রেঞ্জের করতে চান, যারা হচ্ছে এন্ট্রি লেভেলে করতে চান, তাদের থেকে শুরু করে প্রত্যেকে আমাদের টার্গেটের মধ্যে ইনশাআল্লাহ আছে, যে আমরা চাই যে প্রত্যেকের হাতে হাতে এখন থেকে মিররলেস ক্যামেরা থাকবে। রাইট, আচ্ছা ভাই, আপনাদের কুরিয়ার প্রসেসটা একটু জেনে নেব। আমাদের কুরিয়ার প্রসেসটা হচ্ছে গিয়ে আপনার যে বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা মাত্র 24 ঘন্টার মধ্যে আমরা কুরিয়ার ডেলিভারি করে থাকি, ক্যাশ অ্যান্ড চেক অন ডেলিভারিতে। আপনি নাম মাত্র একটা টাকা আমাদেরকে অ্যাডভান্স করে, আর বাকি টাকা হচ্ছে গিয়ে আমরা চেক অ্যান্ড কন্ডিশনে প্রোডাক্ট পাঠিয়ে দেবো, আপনি আপনার জায়গাতে বসে চেক করে কিন্তু প্রোডাক্ট নিতে পারবেন। ওকে, আর আপনাদের ওয়ারেন্টি পলিসিটা একটু বলে দেন ভাই। আমাদের প্রত্যেকটা ক্যামেরার সাথে 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে, 5 বছরের শাটারের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে, আর ক্ষেত্র বিশেষে অনেক লেন্সে আমরা রিপ্লেসমেন্ট টোটালি গ্যারান্টি দেবো। আচ্ছা, ধন্যবাদ ভাইকে, যারা এই মুহূর্তে রিজনাল প্রাইসে এবং আমি বলবো বাজেটের মধ্যে মিররলেস ক্যামেরাগুলো পারচেজ করবেন ভাবছেন, অবশ্যই আমি বলবো আপনাকে ফার্স্ট চয়েজে রাখতে পারেন ক্যামেরা কর্নারকে। আর ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে রাখবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। সবাইকে আমন্ত্রণ রইল, আল্লাহ হাফিজ।